আমাদের রাঙা স্যার সে তো এখানে আমাকে একটা কন্ডিশন দিছে কন্ডিশন সেটা হচ্ছে তাকে পাবলিক প্লেসে রাঙা স্যার বলে ডাকতে হবে আর পার্সোনালি তাকে মিস্টার আর বলতে হবে কি ইয়েস আর তুমি আমাকে কি বলবেন জানিস কি মিস বি আর বি আর বি So, Miss Dipi, how was your experience? খুবই বাজে আমরা তো ভাবছিলাম এক একটা গভর্ট হবে কিন্তু আসলে ওরা তো গভর্ট না ওরা হচ্ছে অতিমাত্রায় চালা কেমন কেমন মানে আমার বিষয় কি শিল্প সাহিত্য আমি ওদেরকে জিজ্ঞেস করছে যে সাহিত্য কি আপনারা জানেন হ্যাঁ জানি সাহিত্যিক যা রচনা করে তাই সাহিত্য গুড আনসার আমি আবার যখন জিজ্ঞেস করলাম সাহিত্যিককে তখন আরেকজন উত্তর দিতেছে যিনি সাহিত্য রচনা করে তিনিই সাহিত্যিক মানে বুঝতেছিস তোরা বিষয়টা আমার প্রশ্নে ঘুরে ফিরে একই উত্তর দিতেছে সবাই এরপর আরেকটা বিষয় যখন আমি শাউট করলাম যে কেন আপনারা এমন করতেছেন তখন বলতেছে যে ম্যাডাম অনেকদিন তো আমরা লেখাপড়া করি না আমাদের ব্রেনটা জ্যাম হয়ে গেছে কি করবো বলেন ভালো একটা আইডিয়া দিছে আমি বললাম যে আপনারা একটা থেরাপি অ্যাপ্লাই করতে পারেন সেটা হচ্ছে আপনাদের মাথায় একে অপরে এভাবে 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 আঘাত করতে পারেন গুড আইডিয়া তারপর এখানেও একটা ঝামেলা বাঁধাইছে কি করছে ওই তো শাহ কামাল আছে না শাহ কামাল আর রিজু এরা দুজন বাইরে গিয়ে এরকম আঘাত করতে গিয়ে মারামারি লাগাইছে বুঝতেছিস কি খারাপ একটা অবস্থা তাহলে কি ক্লাস করাতে পারিস না ঠিক মতো শুরুই তো করতে পারিনি ঠিক মতো এর আগে তো সবকিছু শেষ হয়ে গেছে মানে ক্লাস করাস নাই না তাহলে কেমনে কি কেমনে কি কিন্তু এখানে না একটা মজার বিষয় ঘটছে কি কি আমাদের রাঙা স্যার সে তো এখানে আমাকে একটা কন্ডিশন দিছে কন্ডিশন সেটা হচ্ছে তাকে পাবলিক প্লেসে রাঙা স্যার বলে ডাকতে হবে আর পার্সোনালি তাকে মিস্টার আর বলতে হবে কি ইয়েস আর তুমি আমাকে কি বলবেন জানিস কি মিস বি আর বি আর বি আচ্ছা এগুলো যখন ঘটছিল তখন সিসি ক্যামেরাটা কোথায় ছিল আরে সিসি ক্যামেরাটা না ছিল না আমার মনে হয় কি যে এই মিস্টার আর আর সিসি ক্যামেরা এদের মধ্যে কিছু একটা হয়েছে না হলে মিস্টার আর থাকবে আর সিসি ক্যামেরা থাকবে না এত হতে পারে না কিন্তু না আমার কেমন যেন একটু ভয় ভয় লাগতেছে কিসের ভয় একটু টেনশন লাগতেছে তোদের টেনশন লাগতেছে না আরে ধুর না মিস বিন্তি সে তো এমনি মিস কনফিউজ এই জন্যই এই সমস্ত ঘটনা ঘটেছে আমাদের সাথে এগুলো কিছু হবে না আই এম কনফিডেন্ট যে আমরা ঠিকঠাক মতো ক্লাস নিতে পারবো আর আমি তো এই সমস্ত পোলাপান হ্যান্ডেল করে ইউজড আগে ক্লাসে যা তারপর বুঝতে পারবি মনে হচ্ছে না খুব সহজ আসলে সহজ না আচ্ছা আমরা দেখে নিব ক্লাস করতে যখন যাব তখন দেখে নিব তুমি খালি কনফিউজ থেকো না কেমন আমি ওদের সামনে অনেক সাহসী বুঝাইছি নিজেকে খুব সাবাস গুড গার্ল সাবাস হ্যালো কে তোমার কাছে কি আমার নাম্বার সেভ করা নাই এই উত্তর দেওয়ার আগে আপনাকে মনে করাই দিই ফ্যাকাল্টি মেম্বারদেরকে আপনি আপনি বলে সম্বোধন করতে হবে ফ্যাকাল্টি মেম্বার মানে কিসের ফ্যাকাল্টি ফ্যাকাল্টি মেম্বারই তো হবো আমরা আপনারা আমাদেরকে কেন হায়ার করেছেন আপনাদের স্টুডেন্টদেরকে ভালো করে প্রশিক্ষণ দিতে আমরা সেটা করছি তো আমরা এক একজন তো এক একটা ফ্যাকাল্টি মেম্বারই হব তাই না আচ্ছা ঠিক আছে আমি আপনি করেই বলছি এবার বলেন আমার নাম্বারটা সেভ করা নাই আপনার কাছে নাম্বার অবশ্যই আছে কিন্তু একই নাম্বার থেকে না আপনিও ফোন দেন আবার হচ্ছে তো রাঙা স্যার তিনিও ফোন দেন সো আমি কনফিউজ ছিলাম নাম্বারটা আসলে কার তা তো ভাববেনি মাথার মধ্যে সারাক্ষণ বদ চিন্তা থাকলে তো তাই ভাবার কথা যাই হোক আমি ফোন করেছিলাম এখন কি শিওর হয়েছেন নাকি ভিডিও কল দিতে হবে না না থাক ভিডিও কলের দরকার নেই আপনার চেহারাটা দেখলে আপনার মেজাজটা খারাপ হয়ে যাবে এক মিনিট আমার চেহারা দেখে মেজাজ খারাপ করতে চান না মানে মানে হচ্ছে আপনি আমার চেয়ে হাজার গুণ সুন্দরী সো আপনার চেহারা দেখে না আমার চেহারার কথা মনে পড়ে যায় তখন আমার মেজাজটা না আবার খারাপ হয়ে যায় হ্যাঁ বুঝতে পেরেছি আপনি আমার দুলাভাইকে কি বলেছেন আমি যেটা আপনার দুলাভাইকে বলছি সেটা আমি আবার আপনাকে কেন বলবো আপনি যে তার উপরে ফিদা এটা আপনি তাকে কেন বলেছেন সমস্যা কি বলেছি আমি
তার কথাবার্তায় আমি ফ্যান হয়ে গিয়েছি, ফিদা হয়ে গিয়েছি, তাই বলেছি। ফিদা আর ফ্যান দুটো কি এক জিনিস? আপনি আমাকে শেখান, আমি যেন কখনো আর এগুলো না দেখি। আর আপনার সমস্যা কি বলেন তো? ফ্যান মানে যে ফিদা, এটা তো সবাই জানে। এই যে আমার সামনে বান্ধবীরা বসে আছে, এই বলতো ফ্যান আর ফিদা কি একই জিনিসটা? হ্যাঁ। আচ্ছা যাই হোক, এইসব ফ্যান ফিদা এগুলো এখানে চলবে না। আপনাদের যেটা কাজ এখানে আসবেন, সোজাসুজি কাজ করবেন, তারপরে আবার চলে যাবেন, ঠিক আছে? ওসব ফ্যান হওয়ার এখানে কোনো দরকার নাই, আর ফিদা তো নাই। এই দাঁড়ান, এটা কি দেখলাম আমরা? বিন্তি এভাবে কথা বলতেছে? বাবা শোন, এখন থেকে তুই বেশি বেশি আমাদের সাথে সাথে থাকবি, আমাদের কথা শুনবি, তাহলে এরকম চটং 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 আনসার। না 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 না, ওকে সিসি ক্যামেরার সাথে কথা বলতে বলবি বেশি করে। দেখ কিভাবে একদম নারী জাগরণের অগ্রদূত হয়ে গেল। এই আমি কি বলছি, আমি একটু সাহসী হইছি, একটু আগে কিন্তু আমি অফ কোর্স একটু না অনেকখানি সাহসী হইছি। অনেক করে তালি দিব। বাট এবার এবার এই যে শালি আর দুলাভাই ব্যাপারটা, তার তো বই নাই, তার তো বই মারা গেছে। শালি ওখানে কি করে? রাইট, এই একটা কথা বলে না মানুষ, শালি হয় আধা ঘরবালি। আরে আধি ঘরবালি, আমার তো মনে হয় সিসি ক্যামেরা আধি ঘরবালি থেকে পুরি ঘরবালি হওয়ার চেষ্টা আছে, এই জন্য এরকম খেসর খেসর করে। আর আমাদের কাউকে রানা সাহেবের সাথে মিশতে দেয় না। আমি মানুষকে দেখতে পারি না, এটাই হচ্ছে কারণ। হ্যাঁ এখন বুঝতে পারছি, বয়স হয়ে গেলে এমনিতেই একটু ইচ্ছা করে।